ভীষণভাবে সাহায্য করেছে এবং পাশে থেকেছে গার্ডেন রিচ নাগরিক পরিষদ, যা গার্ডেন রিচ অঞ্চলে আগে থেকেই সক্রিয় ছিল, প্রান্তিক মানুষকে সচেতন করে তোলার কাজে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক আন্দোলনে তা আগে থেকেই জড়িত ছিল। পরবর্তীকালে গার্ডেন রিচ নাগরিক পরিষদের সঙ্গে যুক্ত মানুষেরা এবং আমরা যারা গার্ডেন রিচের বাইরের মানুষ, তারা এদের মধ্যে একটাই কমন ফ্যাক্টর ছিল এই যে আমরা সকলেই রায়াকে ভালোবাসতাম। আমরা সকলে মিলে স্থির করি যে রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটি নামে একটি সোসাইটি তৈরি করব, যেখানে আমরা সেই সেই কাজগুলো করব, যেই সোসাইটির মাধ্যমে আমরা সেই সেই কাজগুলো করব যেগুলো রায়া নিজেও করত, হয়তো আমাদের পাশে থেকে তার করার কথা ছিল, হয়তো সে এখন এই কাজগুলো হচ্ছে, তার নাম করে এই কাজগুলো হচ্ছে, হয়তো দেখলে তার ভালো লাগতো। এরকম একটা চেতনা থেকে আমরা এই কাজকর্ম শুরু করেছিলাম। সেই থেকে রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটি চলছে। রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটির কর্মকাণ্ডের একটা বৃহৎ অংশ জুড়ে আছে রায়া দেবনাথ মেমোরিয়াল ফ্রি ক্লিনিক, যেটিও গার্ডেন রিচে চলছে এমন একটি দাতব্য চিকিৎসালয়। এটির কথায় বিশদে আমি আসছি। এছাড়া বলে রাখি যে রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটির অন্যান্য কাজকর্মের মধ্যে আছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ নিয়ে যাওয়া এবং সেই সঙ্গে কিছু লিঙ্গ রাজনৈতিক কাজকর্মের সঙ্গে, চর্চার সঙ্গে নিজেদের জড়িত রাখা। এই লিঙ্গ রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আমরা যে পদক্ষেপটি গ্রহণ করি সেটি হচ্ছে শ্রেণী এবং লিঙ্গ, এই দুটি বিষয়, অর্থাৎ কিনা ক্লাস এবং জেন্ডার, এই দুটো বিষয় যে জায়গাগুলোতে পরস্পরের সঙ্গে ছেদ করছে সেই জায়গাগুলি নিয়ে আলোচনা করার জন্যে প্রত্যেক বছরই, বিগত 3 বছরে যা ঘটেছে তা হচ্ছে প্রত্যেক বছরই আমরা কিছু বিদগ্ধ এবং বিদ্বজ্জনকে ডেকেছি এবং তারা এসে তাদের বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিভিন্ন বিষয়ে। সেই দিক থেকে দেখতে গেলে এবারে আমাদের অনুষ্ঠান একটু ভিন্ন। আমরা এখানে এই মুহূর্তে, এই বছরে যাদের ডেকেছি তারা অ্যাকাডেমিক বা সেমি অ্যাকাডেমিক জগতে পড়ছেন না, বরং তারা একেবারে প্রান্তিক মানুষের মধ্যে কাজ করছেন এমন 3 জন সংগঠক। আমাদের মনে হয়েছে এবারে অনুষ্ঠানের চরিত্র একটু বদল করে এই বছরের জন্য পরীক্ষামূলকভাবে আমরা এটা করে দেখতে পারি, পরের বছর কি হবে সেটা হয়তো আবার পরে আমরা অন্যরকম ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারি। তো রায়া দেবনাথ মেমোরিয়াল ফ্রি ক্লিনিকের বিষয়ে যেটা বলার, এই বিষয়ে আমাদের রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটির যিনি প্রেসিডেন্ট, সভাপতি ডক্টর রমেন্দ্রনাথ পাল, তিনি আরও বিশদে বলতে পারবেন। আমি রায়া দেবনাথ মেমোরিয়াল, কারণ তিনি নিজে ডাক্তার এবং তিনি ওই ফ্রি ক্লিনিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, তিনি নিজে সেখানে বসেন, চিকিৎসা করেন। আমি আপাতত সোসাইটির সেক্রেটারি হিসেবে একটা খতিয়ান তুলে ধরা আমার কর্তব্য, বার্ষিক এই খতিয়ান হিসেবে আমি বলতে পারি যে আমাদের এই ক্লিনিক সপ্তাহে 4 দিন করে চলে। আস্তে আস্তে সেখানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাপ্তাহিক গড় রোগীর সংখ্যা এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমাদের আরও অনেক কিছু নতুন নতুন ভাবনা চিন্তা আনতে হচ্ছে, স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়াতে হচ্ছে। স্বেচ্ছাসেবীদের বিষয়ে বলতে গেলে বলতে হয় যে এটা একটা অদ্ভুত
কমিউনিটি, আমাদের যারা ভলেন্টিয়ার তাদের মধ্যে 17-18 বছরের বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে 85 বছরের বৃদ্ধ পর্যন্ত আছেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে বন্ধ কারখানার রিটায়ার্ড কর্মী সকলে মিলে একটা কমিউনিটি তৈরি করেছেন, আমাদের যারা স্বেচ্ছাসেবকদের যারা সেই সেই যে কমিউনিটি। এবং হয়তো আমাদের প্রাথমিক উদ্দেশ্যটা ছিল চিকিৎসার, যেহেতু চিকিৎসা সেখানে ততটা প্রতুল নয়, কিন্তু অজান্তেই যেহেতু এলাকাটা গার্ডেন রিচ, সুতরাং এই পরিবর্তিত বিদ্বেষের পরিস্থিতিতে হয়তো অজান্তেই সেটা একটা সম্প্রীতির বাহকেরও কাজ করছে, কারণ এখানে অদ্ভুতভাবে মৈত্রীর সঙ্গে সকল ধর্মের মানুষই কাজ করছেন। এবং এখানে যে সোসাইটির যে রেজলিউশন বা ক্লিনিকের যে রেজলিউশন, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো রকম জাতিভিত্তিক ঘৃণা ভাষণ চলবে না, সম্প্রীতির সাথে কাজ করতে হবে ইত্যাদি। তো এবং এই বছরের নতুন সংযোজন হিসেবে গত বছরের থেকে এই বছরে যে তফাতটি হয়েছে তা হলো এই যে ফিজিওথেরাপির জন্য একটি নতুন বিভাগ আমরা চালু করতে পেরেছি, এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা সেই অঞ্চলেরই স্থানীয় ছেলেমেয়েদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। সেই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা সাহায্য করছেন আমাদের। এখানে মনে রাখতে হবে যে পুরো প্রচেষ্টাতেই কিন্তু দাতব্য প্রক্রিয়ায় চলে, এবং এখানে কোনো রকমের কোনো বড় কর্পোরেটের সাহায্য বা অনুদান গৃহীত হয় না। রায়া দেবনাথের পরিচিত এবং প্রিয়জন তাঁরা ভালোবেসে যেটুকু দেন সেইটার উপরে ভিত্তি করেই এটা হয়, এর সঙ্গে কোনো প্রতিষ্ঠান আদৌ জড়িত নয়। কর্পোরেট প্রতিষ্ঠান তো দূরস্থান, কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এর সঙ্গে জড়িত নয়, সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগে এর আর্থিক দিকটি চলে। তো এই রায় দেবনাথ মেমোরিয়াল সোসাইটির ক্লিনিকের দিক এবং অন্যদিকে অন্য যে সামাজিক কাজকর্মের দিক আর যে বৌদ্ধিক চর্চার দিকটি, যার একটি সম্প্রসারণ হিসেবে আমরা একটি আলোচনা সভার আয়োজন করে থাকি 2 অগস্ট। এবং 2 অগস্টের এই আলোচনায় আমি আগেই বললাম যে এই বছর আমরা 3 জন মাটির কাছাকাছি সংগঠকদের কথা শুনব, কিন্তু তার আগে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্যে ডেকে নিচ্ছি প্রথমে গার্ডেন রিচের প্রয়াসকে। গার্ডেন রিচের একটি সাংস্কৃতিক সংগঠন, নাম প্রয়াস, এখানেও রায়া দেবনাথের প্রিয়জনেরাই আছেন। প্রথমে গার্ডেন রিচ প্রয়াসকে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করতে আমি অনুরোধ করছি। তারপরে একটি গান গেয়ে শোনাবেন শ্রদ্ধেয় অঞ্জন প্রমাণিক, এবং তারপরে আমি সামান্য কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট রমেন জেঠু বা ডক্টর রমেন্দ্রনাথ পালকে, এবং তারপরে আমি আস্তে আস্তে আমাদের বক্তাদের ডেকে নেব। ধন্যবাদ। আজ একটি বিশেষ দিন, যেটা আমরা গত কয়েক বছর ধরেই পালন করে আসছি। আপনারা সবাই জানেন আজকে দিনটি রায়া দেবনাথ অর্থাৎ আমাদের ছোট্ট পিকু, তার উপরেই আজকে দিনটা। পিকুর বেড়ে ওঠা আমাদের এই গার্ডেন রিচ প্রয়াসের কাজকর্মের সঙ্গেই প্রায় অঙ্গাঙ্গীভাবে জড়িত। ছোট থেকেই ও আমাদের এই প্রয়াসের সঙ্গেই নানান সামাজিক কাজকর্ম এবং তার সঙ্গে কিছু কিছু রাজনৈতিক কাজকর্মের সঙ্গেও যুক্ত থেকে ওর মনন এই রাজনীতির ক্ষেত্রে বা নানান ক্ষেত্রে বৃদ্ধি পায়, এবং পরেও আরও অনেক বৃহত্তর পরিসরে কাজ করতে শুরু করে। আজকে আমরা ওর জন্যে 2 গান আপনাদের গিয়ে শোনাব। চোখ দিয়ে তো অসুবিধা
শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়। ও ও স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, মুক্ত স্বাধীন দু হাতে শেকল পড়ালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো। সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ গায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের পাশা কাঁপিয়ে, আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের পাশা কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভাতৃপ্রতিম সমাজ দ্বারায় হিংসা ছড়ালো, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভাতৃপ্রতিম সমাজ দ্বারায় হিংসা ছড়ালো। সেই স্বৈরাচারীর দেরি খবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝে চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। আমি দেখেছি কত অন্তরে আর নিশীত রাত্রে বনে চন্দ্রদয়, কি করে বোঝাবো যা দেখে নয়ন, সব সেরা দেশ আমি হৃদয়ে রেশ, আহা জন্মভূমি এই আমার দেশ, তবু ভরে না মন, হায় ভরে না মন, কি করে বোঝাবো যা দেখে নয়ন, সব সেরা দেশ আনি হৃদয়ে রেশ, আহা জন্মভূমি এই আমার দেশ, আ পাহাড়ি পথ দিয়ে চলেছি যে নীল সাগরে মিশে যেতে মিনে যে ডাক, তবু ভরে না মন, হায় ভরে না মন,
কি করে বোঝা বোঝা দেখি নয়ন সব সেরা দেশ আমার হৃদয়ে আমার জন্মভূমি আমার দেশ তবু ভরে না মন হায় ভরে না মন কি করে বোঝা বোঝা দেখি নয়ন সব সেরা দেশ আমার হৃদয়ে আমার জন্মভূমি আমার দেশ শুনেছি পথে যেতে পাখির গান সেই পাখি ছিল হায় কি যেন নাম বরফে ঢাকা কত ছোট্ট গ্রাম স্মৃতিতে রাখা আছে জুড়াই প্রাণ তবু ভরে না মন হায় ভরে না মন কি করে বোঝা বোঝা দেখি নয়ন সব সেরা দেশ আমার হৃদয় দেশ আমার জন্মভূমি আমার দেশ তবু ভরে না মন হায় ভরে না মন কি করে বোঝা বোঝা দেখি নয়ন সব সেরা দেশ আমার হৃদয় দেশ আমার জন্মভূমি আমার দেশ রায়ার সাথে আমার জাস্ট একটা সন্ধের পরিচয় কুশলদার বাড়িতেই। আমার মেয়ে শ্রুতিনন্দনে গান শিখতে আসতো, ক্লাস ফাইভে পড়ে, তখন আমরা নিয়ে আসতাম। আমরা মেনলি থাকতাম শ্রমিক সমাপ্তির বাড়িতে, ওরা তখন ওই যাদবপুর স্টেশনের কাছে একটা বাড়িতে থাকতো। কোনো একটা সপ্তাহে ওরা ছিল না, আমরা কুশলদার বাড়িতে ছিলাম। তো রায়া বোধহয় খুব সম্ভবত সিক্স বা সেভেনে পড়তো। আমার মেয়ের সাথে খুব বন্ধুত্ব হলো। আমার মেয়েকে একটা বইও দিয়েছিল, ছুটির হাওয়া, বইটা এখনও আমার বাড়িতে রাখা আছে। শুধু রাখা আছে না, মেয়ে বেনারস গেছে পিএইচডি করতে, বইটা নিয়েও গেছে। যাই হোক, গানের কথায় আসি। সারা পৃথিবীর গণসঙ্গীত শিল্পীদের কাছে একটা স্মরণীয় নাম, সারা পৃথিবীর লড়াকু মানুষের কাছে একটি স্মরণীয় নাম, আমেরিকার বিখ্যাত লোকগায়ক পিট সিগার, উনি এই গানটি লিখেছিলেন খনি শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে। এবং তিনি শুধু লিখেননি, উনি ওনাদের সমাবেশে কি গানটা গেয়েও ছিলেন। এই গানটার একটা মোটামুটি বাংলা করেছিলেন, ঠিক আক্ষরিক অনুবাদ না, সুমিত সেন। কাম অল অফ ইউ গুড ওয়ার্কারস, কাম অল অফ ইউ গুড ওয়ার্কারস, আ গুড নিউজ টু ইউ আই উইল টেল অফ হাউ দ্য গুড ওল্ড ইউনিয়ন has come in there to dwell. Which side are you on, boys? Which side are you on? এই গানটা আমি আমি ভাবিনি এখানে করবো, এখানে এসেই আইরাইজ পত্রিকাটা পড়লাম, পড়লাম মানে দেখলাম, জাস্ট প্রথম লেখাটা পড়েছি তনিকা সরকারের। এবং আজকের বর্তমান পরিস্থিতিতে আমার মনে হচ্ছে এই গানটাই বোধহয় সব থেকে ভালো, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, হয় তুমি ওদিকে থাকো, তা নাহলে তুমি লড়াকু মানুষদের সাথে এসো, সেই জন্য এই গানটা করা। কাম অল অফ ইউ গুড ওয়াকার্স, কাম অল অফ ইউ গুড ওয়াকার্স, আ গুড নিউজ টু আই উইল টেল অফ হাউ দ্য ওল্ড গুড ইউনিয়ন হ্যাজ কাম ইন দেয়ার টু ডুয়েল। হুইচ সাইড আর ওয়ান, বয়েজ? হুইচ সাইড আর ওয়ান? হুইচ সাইড আর ওয়ান? টেল মি, হুইচ সাইড আর ওয়ান? মাই ড্যাডি ওয়াজ আ মাইনার and I am miner's son. My daddy was a miner and I am miner's son, and I will stick to the union till every battle is won. Which side are you on, boys? Which side are you on? Which side are you on? Which side are you on? Kon dik সাথী, কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? কোন দিক
সাথী কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই তো কিছুই, হয় পাঁচাটা দালাল আর নয় তো এক লড়াকু মজুর হবি তুই। কোন দিক সাথী কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? কোন দিক সাথী কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? আমার বাবাও তো ছিল এক মজদুর, আরে আমিও তো হাতুড়ি চালাই, লাখো সাথীদের কাঁধে কাঁধ মিলিয়ে চাই আমিও মজুর রাজ চাই। কোন দিক সাথী কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? আজ সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছি সবাই, সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছি সবাই, তোর লড়াকু সাথীরা দেখ তৈরি, তবু তোকে ছাড়া হবে না লড়াই। কোন দিক সাথী কোন দিকে বল, কোন দিক বেছে নিবি তুই? নমস্কার। এবার আমাদের আজকের মাননীয় অতিথিদের, অতিথি বক্তাদের আমি ডেকে নিচ্ছি এক এক করে। প্রথমে ডেকে নিচ্ছি শ্রীমতী শুক্লা কুণ্ডুকে। শুক্লা কুণ্ডু দয়া করে মঞ্চে আসবেন। শুক্লাদি কানোরিয়া জুট মিলের শ্রমিক সংগ্রামের একজন সহযোদ্ধা এবং তিনি শ্রমিক নারীদের সংগঠক। আমাদের দ্বিতীয় বক্তা আজকের, তিনি পশ্চিমবঙ্গ মিড ডে মিল বা রন্ধনকর্মী ইউনিয়ন এর সঙ্গে যুক্ত সুলেখা বর্ধন, তিনিও আমাদের আজকের অতিথি বক্তা। আমাদের আরেকজন অতিথি বক্তা, তিনি আজকে প্রাথমিকভাবে যাকে আমরা ডেকেছিলাম, যার কাছে পৌঁছতে পেরেছিলাম, তিনি দুর্ঘটনার শিকার হয়ে আজকে এসে পৌঁছতে পারেননি, কিন্তু তার সংগঠন অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গ গৃহ শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আমরা আরেকজন বক্তাও পেয়েছি। তিনি আমাদের আজকের শেষ বক্তা, মামনি গোলদার। মামনি গোলদার পশ্চিমবঙ্গ গৃহ শ্রমিক ইউনিয়নের তরফ থেকে। আমি আমাদের মাননীয় অতিথি বক্তাদের তিনজনকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি, এবং সেই সঙ্গে ডক্টর রমেন্দ্রনাথ পাল আমাদের সোসাইটির প্রেসিডেন্ট, তাকেও আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে। আচ্ছা, আবহাওয়ার গোলযোগের জন্যে আমাদের যেহেতু অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়েছে, তাই আমাদের মাননীয় প্রেসিডেন্ট রমেন জেঠু তিনি তার বক্তব্য রাখছেন না, ফলে আমরা এবারে আমাদের অতিথিদের সংবর্ধনা পর্বে চলে যাব। সংবর্ধনা জানানোর জন্য, আমাদের মাননীয় অতিথিদের সভায় সংবর্ধিত করার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের তিনজন ছোট ছোট স্বেচ্ছাসেবী ভাই বোনদের, যারা রায়া দেবনাথ মেমোরিয়াল ফ্রি ক্লিনিক গার্ডেন রিচের সঙ্গে জড়িত। আমি মঞ্চে ডেকে নিচ্ছি কাশিস, অঙ্গনা এবং কাজলকে। তারা আমাদের তিনজন অতিথি বক্তাকে ফুল দিয়ে সংবর্ধিত করবে। যদিও আমাদের রমেন জেঠু ঘরের লোক এবং তিনি খুবই লজ্জিত, মানে সংকুচিত বোধ করবেন, কিন্তু তার সত্ত্বেও আমরা তাকেও সংবর্ধিত করছি। রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটির প্রেসিডেন্ট, সভাপতি এবং একজন বিশিষ্ট চিকিৎসক, যিনি রায়া দেবনাথ মেমোরিয়াল ফ্রি ক্লিনিকের সঙ্গে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, ডক্টর রমেন্দ্রনাথ পাল। এবার আমরা আগেই বলেছি যে প্রত্যেক বছর আমরা আই রাইজ নামে একটি পত্রিকা, এই দিনে 2 অগস্ট তারিখেই আমরা আই রাইজ নামক একটি পত্রিকার, একটি বার্ষিক পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যাটি উদ্বোধন করি।
সেই আইরাইজ পত্রিকার সাম্প্রতিক 2024 সালের সংখ্যাটি এবারে উদ্বোধন করা হবে, আনুষ্ঠানিকভাবে তার মোড়ক উন্মোচন করা হবে। আমাদের বিশিষ্ট অতিথিরা তো আছেনই, আমাদের সভাপতি মহাশয়ও আছেন, সেই সঙ্গে আমি আরও সভায় ডেকে নিচ্ছি মহাশ্বেতা সমাজদার ভ্রমণ পত্রিকার সম্পাদক, এবং আমি আরও ডেকে নিচ্ছি অধ্যাপিকা সোমা মারিককে। সকলকে অনুরোধ করছি আপনারা একটু দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইটির উদ্বোধন করুন, মানে মোড়কটা খুলে একটু তুলে ধরুন। আমি মঞ্চে উপবিষ্ট সকলকে বলছি, মঞ্চে উপবিষ্ট স্টেজে যারা আছেন তাদেরকে বলছি যে তারা যদি একটু দাঁড়িয়ে বইয়ের মোড়কটা খোলেন, তাহলে সামনে যারা বসে আছেন তাদের দেখতে সুবিধে হবে। এই বইটি সামনে যে স্টলটি আছে সেখানে সামান্য মূল্যেই পাওয়া যাচ্ছে, কেউ চাইলে সংগ্রহ করতে পারেন। বইটি বাইলিঙ্গুয়াল ছিল, প্রথমে ইংরেজিতে ছিল, তারপরে বাইলিঙ্গুয়াল হয়েছিল, মানে দ্বিভাষিক হয়েছিল সকলের কথা বা অনুরোধ মাথায় রেখে। এবার আবারও সকলের অনুরোধ মাথায় রেখে বইটি বাংলাতেই হয়েছে, মানে সমস্ত লেখাগুলি বাংলায়। ফলে সকলেই চাইলে যারা আছেন এখানে উপস্থিত, যদি ইচ্ছে করেন তাহলে নেড়েচেড়ে দেখতে পারেন। এরপরে আমি সভার মূল পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ ডায়া দেবনাথ স্মারক বক্তৃতা। প্রথম বক্তৃতা আজকের রায়া দেবনাথ স্মারক বক্তৃতার ক্ষেত্রে, প্রথম বক্তৃতাটি প্রদান করার জন্যে আমি ডেকে নিচ্ছি সুলেখা বর্ধনকে। সুলেখা বর্ধন পশ্চিমবঙ্গ রন্ধনকর্মী বা মিড ডে মিল ইউনিয়ন এআইসিসিটিইউ এর তিনি একজন সংগঠক। সুলেখা বর্ধন দি তার যা যা কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমি সুলেখা বর্ধনদিকে অনুরোধ জানাচ্ছি যে দয়া করে আপনি পডিয়ামে আসুন, আর ভালো হয় যদি আপনি 25 মিনিট এর মধ্যে বক্তব্য রাখেন। সর্বাধিক আধ ঘন্টা পর্যন্ত আমাকে বলা হয়েছে যে বক্তারা বক্তব্য রাখতে পারেন। সেই রায়া দেবনাথ আজকে যেন সবার ভিতরে, আমাদের সবার সকলের মনের মধ্যে যেন বেঁচে থাকে যুগ যুগ ধরে। তার মানে অস্তিত্বকে আমরা সবাই যেন ধরে রাখি এই বিরোধিতার মধ্য দিয়ে। আমি উত্তর চব্বিশ পরগনার হচ্ছে রন্ধনকর্মী মিড ডে মিল ইউনিয়ন থেকে কিছু বলতে চাই। আজকে আমাদের যে পরিমাণ খাটাচ্ছে, সবাই মনে করে কি আমাদের মনে হয় প্রচুর টাকা দেয়, কিন্তু আজকে আমরা যখন 10:30 স্কুলে যাই সেখানে বসে থেকে বাচ্চাদের গণনা হওয়া পর্যন্ত বসে থাকতে হবে। এবার কতটা বাচ্চা হলো, 11টার সময় রান্নাঘর খুলে দেবে, এইবার রান্নাঘরে ঢুকে সেই 11টার থেকে শুরু করে বিকেল 3:30 পর্যন্ত রান্না করে তাদের খাওয়ানো, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বেঞ্চ মোছা, মানে এখন তো প্রচুর, মানে 100টা বাচ্চা তাদের থালা ধোয়া, এত কষ্ট। কিন্তু মাইনে দিত আগে 1,500 টাকা, 1,500 টাকার কোনো কাজ হয় সেইখানে মাইনে এখন ভোটের আগে ডিক্লেয়ার করে 500 টাকা, সেখানে 1,500-এর জায়গায় 2,000। তাহলে এই 2,000 টাকায় দুটো রাঁধুনি কোনো মানুষ কি 100 জনের রান্না করে দিতে পারে? 102 মানুষ একদিকে খাবার দিতে গেলে আর একদিকে বাচ্চাদের খাওয়া শেষ হয়ে যায়, একদিকে ঘুরে আস্তে আস্তে আর একদিকে হয়ে যায়। তবুও আমাদের সেই মানে এই 10 থেকে 15 বছর পরেই 500 টাকা বাড়লো, এই বাড়ায় আমরা একটু খুশি না, আমাদের লাগবে না এরকম টাকা। তাহলে আমাদের ফ্রিতেই কাজ করা, আমাদের এই যে 1,500-2,000 টাকা কিসের জন্য দিতে হয়? আমরা গরিব মানুষ, তবুও মনে করি যে না আমরা একটু কাজ করি, কিন্তু এই যে টাকাটা দিচ্ছে এর জন্য আমাদের এই টাকা লাগবে না, আমাদের সরকারি স্বীকৃতিটা দিক, আমাদের সরকারি স্বীকৃতি দিক, এবং 12 মাস কাজ করাবে 10 মাসের টাকা দেবে, পুজোর যে 10 দিন না 15 দিন ছুটি দেয় সেই টাকাটা কেটে নেবে, তারপরে ওই গরমের ছুটির সময় সেই টাকাটাও কেটে নেবে, কিন্তু এই যে 10 মাসের টাকা দেয়, 12 মাস কাজ করবে 10 মাসের টাকা দেয়। আপনাদের সবার ঘরে যদি কোনো বাড়ি কোনো কাজের মহিলা থাকে দেখবেন তার মাইনে কত, 8 থেকে 10,000 টাকা।
তবুও পুজোর সময় সে যদি বাড়ি যায় তাকে বলা হয় দিদি আপনি 200 টাকা নেন, নিয়ে একটু মানে পুজো দেখবেন বা কিছু কিনে খাবেন। আর আমাদের কোনো কিছুই না, উৎসবকালীন কোনো ভাতা দেবে না, আমাদের পুজোর সময় 10 মাসের টাকা দেবে, তাহলে আমাদের এগুলো লাগবে না, না লাগে আমাদের মানে 12 মাসের টাকা দিক এবং উৎসবকালীন ভাতা দিক, সরকারি স্বীকৃতি দিক এবং বাচ্চাদের যে টাকা মজুরিটা কমালো মোদী সরকার, এই এতেও আমরা একটা ধিক্কার জানাই। বাচ্চাদের একটা ডিম কিনতে গেলে এখন কত নিচ্ছে, 6 থেকে 7 টাকা, তাহলে এতে কি ওই যে বাচ্চাদের যে 6 টাকা দেয় এতে কি খাওয়ানো যায়? এই এই এইসবের জন্যে আমাদের মানে প্রচুর মানে একটা কষ্ট। এই জন্য আমরা এইখানে একটা দাবি নিয়ে আসছি যে আমাদের 6টা দাবি পূরণ করুক। এক, সরকারি স্বীকৃতি, 12 মাসের টাকা এবং হচ্ছে উৎসবকালীন ভাতা, আর হচ্ছে ওই বয়স হয়ে গেলে যে মানে বার্ধক্য যে ভাতাটা সেটা যেন আমাদের এটা দেয়, এই দাবিটা নিয়ে আমি এখানে আজকে আমার বক্তব্য শেষ করছি। আজকে আলোচনায় সবাই আলোচনা করার জন্য এসেছি। তো প্রথমত যার মানে আমাদের রায়া বা বলি আমাদের কুশলদা আলপনাদির মেয়ে পিকু, সেটাই আজকে খুবই বেদনার, খুবই মানে যন্ত্রণার, এমন একটা এতে মানে এমন একটি সভাতে এরকম একটা আলোচনা করতে আসা, এটাই একটা ভীষণই একটা যন্ত্রণার। তো আমার প্রথম পরিচয় মানে পরিচয় বলতে আমার মানে পিকুকে প্রথম আমি দেখি সেটা খুব মনে পড়ে, তখন পিকু খুবই ছোট, 10 বছর কি এরকম বয়স হবে, তখন কানুরিয়ার আন্দোলন চলছে। তো পিকু ওই ওর বাবার হাত ধরে, কুশলদার হাত ধরে আমাদের কানুরিয়ায় যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চে ও ওর বাবার হাত ধরে চলে যেত, মাঝে মাঝে যেত, এবং ওই পাশের যে গ্রামটি ছিল সিংপাড়া, তো ওই সিংপাড়ার শ্রমিক বাড়ির ছেলে মেয়ে তাদের সঙ্গে ও খুব ভালোভাবে মিশত, তাদের সঙ্গে খেলতো এবং সময় কাটাত। তো এইটা দিয়েই মানে শুরুটা করলাম। তো এবার আমার যে আলোচনার বিষয়, যে আমি একটা বিষয় যে 3 দশক ধরে আমরা শ্রমিকদের মধ্যে সংগঠকের কাজ করছি, আমি বেশিটাই শ্রমিক সংগঠনের মানে কাজটা করি, যদিও আজকে নারী শ্রমজীবী নারীদের সমস্যা এবং সংগঠন নিয়েও মূল আলোচনার বিষয়। তো আমার শ্রমিক সংগঠনে আসার একটা এ হলো যে আমি প্রথম মানে যুক্ত হই যে আমরা 1993 সালে কানুরিয়ার শ্রমিকরা প্রথম তাদের ট্রেড ইউনিয়নগত কিছু সম্ভবত ডিএর এক কিস্তি এরকম একটা দাবিতে তারা আর কারখানার ভেতর আন্দোলনটা করে দেখেছে, ইউনিয়নগুলো কোনো রকম কোনো দায়িত্ব নেয় না, হ্যাঁ তারা মালিকের লোক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তারা প্রথম স্বতঃস্ফূর্তভাবে রেল অবরোধ করে, সেটা হলো 1993 সালের ঘটনা। তো আমরা সেই সময় আমাদের যে নারী সংগঠনের কর্মীরা বা আমাদের যে আরও পুরুষ আমরা আমাদের সংগঠনের যে কর্মীরা, আমরা তখন মত প্রকাশ বলে একটি পত্রিকা বের করা হতো, তা সেই মত প্রকাশ পত্রিকার মাধ্যমে আমাদের একটা শ্রমিকদের মধ্যে যাতায়াতের একটা ব্যাপার ছিল, সেটা হলো শ্রমিকদেরকে আমরা সংগঠিত, তখন তো শ্রমিক আন্দোলন খুবই নিচু স্তরে, সেইভাবে শ্রমিক আন্দোলন হচ্ছে না, তো আমাদের ওই মত প্রকাশ পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন শ্রমিক মহল্লায় যেতাম এবং সেখানে শ্রমিকদের মতামত তুলে আমরা প্রকাশ করতাম। তো যখন এই 93 সালের যখন ঘটনাটা ঘটল তখন আমরা এই মত প্রকাশের কর্মী হিসেবেই কিন্তু কানুরিয়ায় যাতায়াত শুরু করলাম। তো কানুরিয়ায় যে সাড়া জাগানো যে ঐতিহাসিক যে আমরা বলি যে সাড়া জাগানো যে আন্দোলন হয়েছিল, সেটা করার আগে আমরা প্রায় মানে 1 বছরের বেশি সময় ধরে আমরা কানুরিয়ার শ্রমিকদেরকে সংগঠনটা বানিয়েছিলাম, সেটা ইউনিয়নটা তো বানাতে হয়, তখন তো শাসক দলের ইউনিয়নের বিশাল প্রাধান্য, তো সেই প্রাধান্যের জায়গা থেকে আমরা শ্রমিকরা যখন সমস্ত ইউনিয়নগুলোকে ছেড়ে দিয়ে নিজেরা নতুন করে ইউনিয়ন গড়বে, এই জায়গাটাকে আমাদের কিন্তু
প্রায় 1.5 বছর ধরে আমরা টানা পরিশ্রম করেছি শ্রমিকদের মধ্যে যাওয়া, হ্যাঁ, বিভিন্ন অন্যান্য যে শাসক দলের ইউনিয়ন আছে তার থেকে মোহমুক্ত করা, তাদেরকে দৈনন্দিন তাদের সঙ্গে মেলামেশা করা এবং তাদেরকে সংগঠিত করা, কেন ইউনিয়ন করার দরকার, কেন আলাদা ইউনিয়ন আমাদের করতে হবে। তো এই একটা বার্তা নিয়ে আমরা নারী কর্মীরাও, আমাদের যে আরও সব কর্মীরা আছে, আমাদের তপতিদি, লীনাদি, এরকম আমরা বহু মেয়ে ছিলাম, আমাদেরও একটা পরিচয় আছে যে আমরা শুধু তো ওই মত প্রকাশ পত্রিকা করতে এসে আর ওদের সঙ্গে যোগাযোগ এরকম নয়, হ্যাঁ, সেখানেও আমাদের, আমরা কেন এই শ্রমিকদের মধ্যে এত কাজে আমরা যুক্ত হতে পেরেছিলাম। তো তখন আমরা এই শ্রমিকদের টানা 1.5 বছর ধরে আমরা টানা এই শ্রমিকদের মধ্যে যাওয়া আসা এবং তাদেরকে সংগঠিত হওয়া এবং সংগ্রামী শ্রমিক ইউনিয়ন যে নামে আমরা সংগঠনটা তখন বানিয়েছিলাম, মানে শ্রমিকরা বানালো, আমরা কিন্তু তাতে নারী কর্মী হিসেবে আমরা কিন্তু সহযোগিতা করা, তাদের সঙ্গে একসঙ্গে লেগে পড়ে থাকা, এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছিলাম। তো এর আগে আমার নিজের ক্ষেত্রে যে আমরা একটা জায়গায় ছিলাম, সেটা হলো আমরা কোডনিস কমিটি বলে একটি সংগঠন করতাম, সেখানে আমাদের শ্রমিক অভিমুখী যে জায়গাটা আমাদের ছিল, যে সেখানেও আমাদের শ্রমজীবীদের মধ্যে একটা যাওয়া আসা সেখানেও ছিল, আমরা নারী পত্রিকা করতাম অহল্যা, অনেকে হয়তো এখানে আছেন তারা অহল্যা সঙ্গে পরিচিত আছে, তো অহল্যাতে একটা কথা আমাদের তখন লেখা হতো যে না, এখনো আছে পত্রিকা, তো সেখানে নারী মর্যাদা, স্বাধীনতা এবং এই যে সমমর্যাদা, সম্মান, এই ধরনের কথা বা এই ধরনের আলোচনা তখন কিন্তু এই অহল্যা নারী পত্রিকার মাধ্যমে হতো। অর্থাৎ শ্রমজীবী মানুষ হিসেবে যে শ্রমিকদেরকে সংগঠিত করা, শ্রমজীবী মানুষদেরকে সংগঠিত করা, এখানে আমরা তো খুব ওই মার্ক্সবাদ লেনিনবাদ পড়ে তখন ওই অবস্থায় তো আমরা সংগঠন করতে আসেনি, কিন্তু এই ধরনের এই পত্রিকা, এই কর্নিস কমিটি সংগঠন, এই জায়গায় কিন্তু আমাদের মানে চর্চার মধ্যে দিয়ে তখন আমরা একটা জায়গা তৈরি করি যে আমাদের চিন্তাভাবনাগুলো আমাদের বদলাতে শুরু করে। আর এখানে আর একটা পিছনের কথা বলবো, তারপর আমি আন্দোলনে কিভাবে আমরা অংশগ্রহণ করেছি সেই জায়গায় আমি ঢুকে যাব। তো সেখানে আর একটা সাড়া জাগানো তখন আন্দোলন চলছিল, হ্যাঁ, সেটা হলো দল্লি রাজহাড়ার শঙ্কর গুহনিগির নেতৃত্বে তোমার খনি শ্রমিকদের আন্দোলন। তো সেই আন্দোলনে আমাদের কমরেড শঙ্কর গুহনিগিকে মালিকপক্ষের গুন্ডারা তাকে হত্যা করলো। তো সেই শহীদ দিবসে আমরা ওই ছত্তিশগড়ে গেছিলাম, তো সেখানে তো ছত্তিশগড়ে তো সে বিশাল শ্রমিক আন্দোলন, এবং সেই শহীদ দিবসে মিছিল মানে সে মানে আমরা তখন খুবই আমাদের তখন কম বয়স, কিন্তু সেই যে শ্রমিক আন্দোলনের যে মানে নারী শ্রমিক, তারা তো প্রকৃত অর্থেই খনি শ্রমিক ছিল, মেয়েরাও কাজ করতো খনিতে, শ্রমিকরা তো আছেই, ফলে প্রত্যেকে মানে এই যে ঘর বাড়ি ছেড়ে সেই যে কত শ্রমিক সেই মিছিলে অংশগ্রহণ, এবং সেখানে যে এই যে মানে শহীদ দিবসকে ঘিরে যে বিশাল তাদের মানে মিছিল, এবং আমি মিছিলেই গেছিলাম, কিন্তু তার ছাড়াও কিন্তু এই শঙ্কর গুহনিগির সেই সময়ের যে সাড়া জাগানো আন্দোলন, সেখানে যে আন্দোলন হয়েছিল, তো সেটাও আমাদের কিন্তু খুব মানে আমরা যখন এই সংগঠনগুলো করতাম, এই মত প্রকাশ পত্রিকা বের করতাম, তাতে কিন্তু ব্যাপকভাবে চর্চা হতো। তো এই চর্চা, এই আদান প্রদান, এর মধ্যে দিয়ে যখন কানড়িয়ার শ্রমিকরা আন্দোলন শুরু করলো, তখন আমাদের একটা মানে কি বলবো, আমরা খুব স্বাভাবিক একটা জায়গা থেকে শ্রমিকদের সঙ্গে মেলামেশা করা, শ্রমিকদেরকে সংগঠিত করা, কারখানার গেটে আমাদের যাওয়া আসা, সচরাচর ট্রেড ইউনিয়ন আন্দোলনে মেয়েরা খুব কারখানার গেটে গিয়ে দাঁড়িয়ে এই সংগঠন করছে, এটা খুব একটা কেউ কেউ হয়তো গেছে এসেছে, কিন্তু তখনকার সময়ে অত যাওয়া আসা এইসব জায়গাগুলো ছিল না। কিন্তু আমরা যখন এই কানড়িয়ার আন্দোলন হলো, তো সেখানে তো এই আমি বললাম যে 1 বছর ধরে আমরা সংগঠনটাকে গড়া হলো, এবং এর পরের আন্দোলনটা ছিল রেল অবরোধ, তো সেখানে তো রেল অবরোধ, তারপরে তোমার কারখানায় যে শ্রমিকরা তোমার কারখানায় দাবি দেওয়া মানছিল না বলে শ্রমিকরা কারখানার ভেতরেই লড়াই প্রথম শুরু করলো, তো সেই লড়াইয়ের পরে তার কারখানার সাসপেনশন অফ ওয়ার্ক ঘোষণা করে দিল, দেওয়ার পর শ্রমিকরা তখন কারখানা খোলার জন্য আন্দোলন শুরু করলো। তো সেই আন্দোলনের পর আমাদের একটা প্রস্তুতিমূলক একটা কাজ হলো যে আমরা মানে রেল অবরোধের ডাক দেওয়া হলো,
তো সেই রেল অবরোধের সময় আমরা তো তখন ধরুন কানড়িয়ার গেটে মঞ্চ তৈরি হয়েছে, আমাদের আমরা যারা সংগঠন করতাম নারী সংগঠন আমরা তো যেতামই, আমরা তো থাকতামই। এই যখন মঞ্চ তৈরি হলো বা এই যে কানড়িয়ায় এরকম একটা আন্দোলন চলছে, তখন কিন্তু এই কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্র ছাত্রী নারী কর্মী তোমার পুরুষকর্মী ছাত্ররা সবাই অংশগ্রহণ করছে। তো এই অংশগ্রহণ যখনই মানে ওখানে করতো আসতো, তা তখন আমাদের কাজ ছিল যে আমাদের কারখানা যেহেতু বন্ধ, শ্রমিকরা শ্রমিকদের ভলেন্টিয়ার বাহিনী তৈরি হয়েছে, তো আমরা সেই শ্রমিক ভলেন্টিয়ারদের সঙ্গে গ্রামে গ্রামে চলে যেতাম। তো এরকম যারাই আসতো তাদেরকেই গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, তারা শ্রমিকদের বাড়ি বাড়ি যেত, শ্রমিকদের সংগঠিত করতো, শ্রমিকদের নিয়ে আসতো তোমার যে কোনো প্রোগ্রামে। প্রথম যখন রেল অবরোধ হয় সেটা তো বিশাল বড় রেল অবরোধ হয়েছিল, তো সেই রেল অবরোধে শুধু শ্রমিক নয়, এখানে আরেকটা বিষয় যোগ করার আছে, সেটা হলো যে আমাদের এই অহল্যা পত্রিকা বলি বা ইউনিয়ন থেকেও আমরা একটা জিনিস ঘোষণা করেছিলাম যে শুধু শ্রমিকরা এই কারখানার আন্দোলন করলে যেটা সম্ভব নয়, কারণ একজন শ্রমিক মানে তখন আমরা বলতাম যে একজন শ্রমিক মানে তার পরিবারে চারজন পাঁচজন আছে, তাহলে এইটা যদি যোগ হয় তাহলে আমরা একটা বড় শক্তি আমরা শাসকদের সামনে দাঁড় করাতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদের এই নারী কর্মীরা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে নারী মানে শ্রমিক পরিবারের যারা মেয়েরা আছে তাদেরকে আন্দোলনে আমরা যুক্ত করার মানে চেষ্টাটা করতাম এবং তাতে আমরা সফলও হয়েছিলাম। এবং সেই জায়গা থেকে কানড়িয়ার যখন আন্দোলন হচ্ছে, এই যে রেল অবরোধ হলো, তখন কিন্তু শ্রমিকরা যেমন এসেছে তাদের পরিবার তাদের গ্রামবাসী তাদের পরিবারের ছেলে মেয়ে কেউ বাদ যেত না, তারা সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করত। এবার এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটা রেল অবরোধ হলো, সেসব তো আমি তো আজকে পুরো শ্রমিক আন্দোলন মানে কানড়িয়ার গোটা আন্দোলনের কথা তো বলতে আসিনি, আমার কতগুলো বিষয় আছে, হ্যাঁ, নারী আন্দোলন এবং শ্রমজীবী নারীদের সমস্যা এই বিষয়ে আমাকে বলার জন্য বলা হয়েছে। তো সেখান থেকে এই যে রেল অবরোধ হলো বা এইতে যে শ্রমিক মেয়েরা যে এই যে শ্রমিক বাড়ির মেয়েরা যে ভেঙে বেরিয়ে এলো, তারাও কোনো দিন ভাবেনি যে কারখানার আন্দোলন, কারখানায় তো শ্রমিকরা কাজ করে আমার সেখানে কী দায়িত্ব, কিন্তু আমরা সেখানে এই জায়গাটাকে রাখতে পেরেছিলাম এবং সেটা শ্রমিকরাও যেমন গ্রহণ করেছিল শ্রমিক পরিবারের মেয়েদেরও আমরা বোঝাতে পেরেছিলাম যে কেন আন্দোলনে থাকা উচিত। তো তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে কানড়িয়ার আন্দোলন তো একদিনের নয়, প্রায় আমার দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে, সেখানে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, পুলিশ আসছে, পুলিশের সঙ্গে শ্রমিক বাড়ির মেয়েরা তারা সরাসরি আন্দোলন করছে, মার খাচ্ছে, কোনো কিছুতেই কিন্তু তখন মেয়েদের কিন্তু কোনো সমস্যা হতো না, তারা কিন্তু সামনে দাঁড়িয়ে আন্দোলনের সামনে সবসময়ই তারা থাকতো। তো এই যে আমাদের দেখা এবং এই যে মেয়েদেরকে সঠিকভাবে শ্রমজীবী নারীদেরকে আমরা যদি একটা জায়গা রাখি, তখন কিন্তু শ্রমিক বাড়ির মেয়েরাও বাইরে বেরিয়ে এসে তারা কিন্তু সংগঠন করে বা অংশগ্রহণ করে। তো এই আমরা যখন কানড়িয়ার আন্দোলনে যখন এইভাবে মেয়েরা বেরিয়ে এলো, এরপর ওই কানড়িয়ার আন্দোলন দেখে এরপর আমরা দেখেছি বাউরিয়া গঠনে শ্রমিকরা লড়াই করছে, ফুলেশ্বর গঠন বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আন্দোলন হচ্ছে, ন্যাশনাল জুট মিলে আন্দোলন হচ্ছে, তোমার ইন্ডিয়া মেশিনারিতে আন্দোলন হচ্ছে। এই যে ওই সময়টা গোটা একটা দশক ধরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে এবং আমরা সেখানে উপস্থিত হচ্ছি এবং আমাদেরকে ডাকছে, আমরা সেখানে সংগঠন করছি। কিন্তু এখানে একটা ধারা তৈরি হয়ে গেল বলতে গেলে যে ইউনিয়নের আন্দোলন হচ্ছে কিন্তু মেয়েরা এসে যাচ্ছে, মেয়েদের মানে আসতে হবে, এই বার্তাটা আমরা সব মিটিংয়ে সব জায়গাতে আমরা কিন্তু রাখতে পেরেছিলাম এবং মেয়েরা সেখানে অংশগ্রহণ করা এবং মিটিং মিছিল রেল অবরোধ পুলিশের সঙ্গে লড়াই সব কিছুতে তারা সামনে দাঁড়িয়ে আন্দোলনগুলোতে অংশগ্রহণ করত। এবং আমরাও তাই, আমাদের কারখানা খুলে গেল, খুলে যাওয়ার পর শ্রমিক বাড়ির মেয়েরা হয়তো ঘরে চলে গেল, কিন্তু আমরা এই যে ট্রেড ইউনিয়নের যে আন্দোলন তাতে আমরা থেকে গেলাম এবং আমরা মানে শ্রমিকদের সঙ্গে একসঙ্গে পাশাপাশি আমরা মানে প্রায় সহযোদ্ধার মতো আমরা আন্দোলনগুলোতে মানে দৈনন্দিন আমরা আন্দোলনে থেকে গেলাম। আমাদের বিভিন্ন গ্রামে দায়িত্ব থাকতো, আমরা আমি যাম এই উলুবেড়িয়ার দক্ষিণ
দক্ষিণের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে শ্রমিকরা থাকতো, কালীনগর থেকে আরম্ভ করে বহু গ্রাম। তো আমরা এই শ্রমিকদের সঙ্গে কি হিন্দু কি মুসলমান, আজকে যেমন আমরা খুবই অসুবিধার মধ্যে, যে আজকে যেমন আমাদের শুনতে হচ্ছে এই মুসলমান হিন্দু এই ধরনের মানে বিষয়টা, তখন মানে ওইভাবে মানুষের কোনো পরিচয় হতে পারে এটা তখন আমরা ভাবতেই পারিনি। আজকে যেমন শুনলে যেন কানে যেন খটখট করে একটা বাজে, কি এই আবার কি, মানুষের তো পরিচয় তার কাজের মধ্যে দিয়ে, তার শ্রমের মধ্যে, শ্রমিক হিসেবে তার পরিচয় হবে, সে কি জাত কি ধর্ম, হ্যাঁ এগুলো মানে আমরা ভাবতেই পারতাম না, তখন ওই সব ব্যাপারই ছিল না। আমরা মুসলিম শ্রমিকদের সঙ্গে তাদের বাড়িতে যাচ্ছি, তাদের বাড়িতে থাকছি, খাচ্ছি, গ্রামে গিয়ে আমরা সংগঠিত করছি, করে মিটিং মিছিলে নিয়ে আসছি, এ আমাদের রোজের কাজ ছিল। আমরা প্রত্যেকটা কর্মী গ্রামে চলে যেত আর গিয়ে ওই রকম শ্রমিকদের বাড়িতে আমরা যাওয়া, আমরা মঞ্চে, আমাদের কানুরিয়ায় একটি মঞ্চ ছিল গেটের সামনে, আমরা যেহেতু তখন অত বড় ঘর পর আমাদের হয়নি, সেই মঞ্চে আমরা দিনের পর দিন আমরা ওখানে ডাল ভাত হতো আমরা খেতাম, মঞ্চে থাকতাম, আন্দোলন হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, আমরা লাগাতার এই মানে এই আন্দোলনগুলোতে আমরা অংশগ্রহণ করতাম। তো এই করার পর যখন বাউরিয়ায় যখন আন্দোলন হলো বা ফুলেশ্বর গঠন মিলে যখন আন্দোলন হলো, সেখানেও সেই রকম একইভাবে শ্রমিকরা আন্দোলন করছে, সেখানে মেয়েরা অংশগ্রহণ করছে, তো ব্যাপক মেয়েরা এই 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 অবধি এসে একটা জায়গা আমার খুব বলতে মানে মনে হচ্ছে যে বাউরিয়াতে একটা আমরা নতুন জিনিস দেখলাম, যে বাউরিয়াতে দীর্ঘ প্রায় 20-22 বছর ধরে শ্রমিক এবং শ্রমিক পরিবারের মেয়েরা মানে পিএফের জন্য, কারখানা তো খুললই না, কারখানা খোলেনি, কিন্তু তারপর যে পিএফের লড়াই বা গ্যাচুইটি আদায়ের যে লড়াই, এখানে একদল নারী মানে শ্রমজীবী নারী বলতে মানে এই শ্রমিক পরিবারের মেয়েরা নিজেরা এমন দায়িত্ব নিয়ে নিল, মানে আমিও নিজে মাঝে মাঝে তাল খেয়ে যেতাম। একটা লড়াই যখন 10 বছর 12 বছর 13 বছর 15 বছর ধরে চলে এবং তাতে প্রোগ্রাম দিয়ে দিয়ে সেই প্রোগ্রাম সেই সংগঠনটাকে বাঁচিয়ে রাখা এবং আন্দোলনকে জারি রাখা, এটা তো বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ। সেখানে কিন্তু এই শ্রমিক বাড়ির মেয়েরা মানে ডাকলেই তারা সঙ্গে সঙ্গে কিন্তু হাজির হয়ে যেত এবং তারা বেড়ায় পণ করেছিল যে আমরা পিএফ আমাদের নিজস্ব অধিকার, পিএফের টাকা আমরা যতদিন না আদায় হবে ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব। তা সত্যি সত্যি তারা নাচার মানে একদম শেষ অবধি এই বাউরিয়ার শ্রমিকরা বা কানুরিয়াতেও পরবর্তীকালে আমরা দেখেছি যে পিএফের জন্য এই নারী শ্রমিক নয় এই শ্রমজীবী নারীরা শ্রমিক পরিবারের মেয়েরা একটা বিশেষ ভূমিকা কিন্তু তারা রাখতে পেরেছিল। তো এটা একটা দেখার মতো বিষয়। এইবার আমি আর একটা জায়গায় যাই, যে সেটা হলো যে যে এত মেয়েরা মানে যেমন শ্রমিক তার সঙ্গে তার পরিবার মানে এত বড় একটা শক্তি, সেখানে আমাদের একটা মানে মানে দুর্বল দিক ছিল, সেটা হলো যে আমরা আজকে মনে করছি যে মেয়ে নারী সংগঠন করার কত গুরুত্ব, হ্যাঁ নারীদের নিয়ে সংগঠিত হওয়ার কত গুরুত্ব, হ্যাঁ সেটা কিন্তু ওই সময়ে মেয়েরা বেরিয়েছে আবার যেহেতু ট্রেড ইউনিয়ন আন্দোলন তারা আবার ঘরে ফিরে গেছে, হয়তো আমাদের সঙ্গে কিছু যোগাযোগ আছে, আমরা হয়তো তাদের সঙ্গে যোগাযোগ রাখি, সেইটুকুর মধ্যে একটা সীমাবদ্ধ হয়ে গেল। মানে তাদেরকে নিয়ে যে আজকে এই যে পিতৃতান্ত্রিক যে শোষণ ব্যবস্থা যে জারি আছে, আমরা কিন্তু ওই সময় আমাদের যদি ভাবনাটা যদি থাকতো যে নারীদেরও সংগঠন তো মজবুত একটা সংগঠন করা দরকার, তাদের যে শোষণ জুলুমের মধ্যে দিয়ে যে জীবন কাটে সেখানে যে সংগঠন মানে নারী সংগঠন যে গড়ার খুব প্রয়োজনীয়তা ছিল, সেটা আমরা ওই অবস্থায় শ্রমিক আন্দোলন শ্রমিক সংগঠন এবং নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে লড়ছি, সবাই আমরা যাচ্ছি মিটিং মিছিলে, ওইভাবেই আমরা ভাবতে পেরেছিলাম। আমরা যে মেয়েদেরকে আলাদাভাবে সংগঠিত করার প্রয়োজন আছে ওই মুহূর্তে কিন্তু আমরা তখন মানে ভাবতে পারিনি, এটা আমাদের একটা ওই আন্দোলনগুলোতে একটা ব্যর্থতারই দিক বলে এখন আমাদের মনে হয়। তো আমি আর মানে এই কানুরিয়া এবং বাউরিয়া বা আরও যা যা যেখানে লড়াই হয়েছে সেখানে আমাদের নারী কর্মীরা গেছে এবং এই কানুরিয়ার যে আমরা কথা বলছি বাউরিয়ার যে কথা বলছি, এখানকার কিন্তু মেয়েরা শুধু মিটিং মিছিলে আসতো না, তারা কর্মী হিসেবে কাজও করতো, তারা সংগঠিত করা, আরও গ্রাম থেকে মেয়েদেরকে বের করা, তারা এই অবধিও চলে গেছিলো। কিন্তু এই ব্যর্থতার কথাটা বললাম, আমাদের এটা একটা দুর্বল জায়গা। এইভাবে মানে চলার পর
এখন যে বর্তমানে ওই সব অঞ্চল বলি বা আমাদের যে শ্রমিকদের কথা, যে শ্রমজীবী মানুষের যে মেয়েদের যে সমস্যার কথা যে বলা হয়েছে, সেখানে এখনকার অবস্থায় ওই সব অঞ্চলের মেয়েরা আগে ছিল, মেয়েরা মূলত গৃহবধূ, শ্রমিকদের পরিবারের বউ হিসেবে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অবস্থাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন অন্যরকম জায়গা হয়ে গেছে। এখন হলো মেয়েদের ওই সব পরিবারের মেয়েরা তো ওখানে যেহেতু উলুবেড়িয়ায় বীরশ্রীপুর গ্রোথ সেন্টার, তোমার ধুলোগড়ে প্রচুর কারখানা হয়েছে, হ্যাঁ এই সব কারখানা বা বিভিন্ন আয়া সেন্টার হয়েছে, আয়ার কাজ করতে যাওয়া, গৃহ শ্রমিকের কাজ করতে যাওয়া, যেটা আমরা কানুরিয়ার আন্দোলনে গিয়ে ওই শ্রমিক পরিবারের মেয়েরা যেটা বাইরে বেরোতে চাইছে না, মানে আমাদের ওই আন্দোলনের হাত ধরেই কিন্তু তাদের প্রথম মিটিং মিছিলে হাঁটা এবং ওইরকমভাবে বাইরে বেরোনো, কিন্তু সেই সময় কিন্তু আমরা মানে আজকে যে যখন আমরা সেই সব মেয়েদের সঙ্গে মানে যাচ্ছি তাদের কাছে সংগঠিত করার জন্য, তখন কিন্তু দেখছি যে একটা অন্যরকম চিত্র। সেটা হলো এখন মেয়েদের প্রধান একটা জায়গা হয়েছে যে কাজ চাই, কাজ একটা পেতে হবে, এবং সেখান থেকে বহু মেয়ে, এই যে আমি কারখানাগুলোর কথা বললাম, প্লাস্টিক কারখানা থেকে গেঞ্জি কারখানা, এই সব কারখানায় কিন্তু এখন ওই উলুবেড়িয়া অঞ্চলের মেয়েরা ব্যাপকভাবে, উলুবেড়িয়া কেন, এখন তো আমরা এমনিও দেখতে পাচ্ছি যে তোমার বিভিন্ন জায়গায় মেয়েরা কাজে যুক্ত হচ্ছে, তো এখন এই এই জায়গাটা ভেঙে গেছে যে মেয়েদের মধ্যে শুধু ঘরে বসে থাকবো, হ্যাঁ ঘরে বসে জীবন কাটাবো, এই জায়গাটা কিন্তু কাটছে, কেটে যাচ্ছে, আর সেখানে মেয়েরা কিন্তু কাজে বেরোনোর চেষ্টা করছে, এবং আমাদের মতো আমরা গেলে আমাদেরকেও বলে যে কাজ দেখে দাও দিদি, কাজ দেখে দাও, এরকম একটা সবসময়ই একটা জায়গা তৈরি হচ্ছে। তো সেখানে আমরা এখন বর্তমানে শ্রমজীবী নারী মঞ্চ বলে একটি সংগঠন করি, তো সেখানে আমাদের তো মেয়েদেরকে সংগঠিত করার জন্য একটা আমাদের কাজ থাকেই, তো সেখানে যখন আমরা তাদের কাছে যাচ্ছি বা সংগঠিত করতে যাচ্ছি, সেখানে যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাই, সেইটুকু বলে আমার বক্তব্যটা শেষ করব। সেটা হলো যে এই মেয়েরা আজকে যখন কাজে যাচ্ছে, এখানে একটা মানে অমানসিক নির্যাতন চলছে, সেটা কীরকম না, আমরা তো জানি যে আমাদের সমাজে তোমার বাড়ির কাজটা মূলত মেয়েদের, সেখানে তো পুরুষরা কখনোই ভাবতে পারে না যে ঘরের কাজটা আমারও কিছু করতে হবে, সেই বাড়ির যদি নারী বা মেয়েটি যখন কারখানায় কাজে যাচ্ছে, কারখানায় কাজে যাবে, সে ভোর চারটের সময় উঠবে, উঠে সে ঘরের রান্না করবে, রান্না করে সে কারখানায় কাজে যাবে, কারখানা থেকে ফিরবে, ফিরে এসে আবার তাকে কাজ করতে হবে, অর্থাৎ আমরা যে মেয়ে দিবসের আন্দোলনে, অত বড় আন্দোলনে যেটা পেয়েছিলাম, যে সেই তখন সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, দয় থেকে অস্ত পর্যন্ত যে শ্রমিকরা কাজ করত, তো আজকে এই অবস্থা আবার ফিরে আসছে, যে 12 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ওভারটাইমে একটু বেশি পয়সা পাবে এরকম প্রলোভন দেখায়, তার মাধ্যমে একবারে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত মেয়েরাও কাজ করছে, ছেলেরা তো করছে, তো এই যে 10-12 ঘন্টা কাজ করার পর তারপর সে যখন বাড়ি ফিরছে, তখন তো তার জীবন বলে তার কিছু থাকছে না, একদম সেই পশুর জীবন থেকেও মানে আরও মারাত্মক একটা জায়গায় এই মেয়েদেরকে বলি বা ছেলেদের, ছেলেদের তবু একটা একটা ভালো জায়গা আছে যে তাদের ঘরে গিয়ে দায়িত্ব নিতে হয় না, তাকে রাঁধতেও হয় না, বাড়তেও হয় না, সন্তান পালনেরও তাদের দায়িত্ব থাকে না, ফলে এই জায়গা থেকে তারা একরকমভাবে মানে কি বলবো একটা রেহাই পেয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো সেই রেহাই নেই, তাকে পরিবারে সন্তানকেও দেখতে হবে, কেউ বৃদ্ধা বৃদ্ধ মানুষ থাকলে তাকেও দেখতে হবে, তাকে তোমার শ্রমিকদের সেখানে রান্না করে ভাতও দিতে হবে, আবার পাশাপাশি ওই আমরা দেখেছি সাধারণভাবে শ্রমজীবী পরিবারগুলোয় ব্যাপকভাবে হলো শ্রমিকদের হলো মদ খাওয়া, একবারে মানে ব্যাপকভাবে আমরা এখন তো মানে দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে মদ খাওয়া, সেই মদ খেয়ে তারপর সেই মাতাল স্বামীর সঙ্গে সেই মেয়েদেরকে থাকা, হ্যাঁ সেটা আরও নির্দয় একটা ব্যাপার।
তো এই যে আজকে 10 ঘন্টা 12 ঘন্টা তাদের কাজ করতে হয় এবং এই যে একটা অমানুষিক নির্যাতন মেয়েদেরকে মানে কাজে বেরোতে যেমন তারা বাধ্য হচ্ছে, আর এখন মেয়েরা এটা অনুভব করছে যে একা সংসারে শুধু পুরুষ মানুষটা রোজগার করলে চলবে না, আজকের যে সামাজিক অবস্থা, তো সেখানে সে কাজে যাচ্ছে, সেখানে কাজ করাটা আমরাও মনে করি হ্যাঁ সামাজিক উৎপাদনে মেয়েরা যুক্ত না হলে সেখানে মেয়েদের মেয়েদের বলি বা নারী মুক্তির প্রশ্নেই বলি, শোষণ মুক্তির ক্ষেত্রেই বলি, আমরা এগোতে পারবো না, এটা তো বাস্তব সত্য। কিন্তু এই বাস্তব সত্যটাকে মানে রাখতে গিয়ে বা সেইটাকে জীবন্ত তো করতে গিয়ে সেখানে যে মেয়েদের এইরকমভাবে শোষণ নির্যাতন সহ্য করতে হচ্ছে, সেখানে কিন্তু আমরা যদি আমাদের আজকে মনে হচ্ছে যে সংগঠনের কথা বলছে, সংগঠন গড়ার সমস্যা হলো একটাই যে এই মেয়েরা যখন 12 ঘন্টা 14 ঘন্টা 15 16 17 ঘন্টা যদি সে কাজ করে তাহলে সে সংগঠনটা সে করবে কখন, এটা আমাদের কাছেও আজকে একটা প্রশ্ন, আমরাও ভাবতে পারছি। হয়তো ঠিকই যে শ্রমিক আন্দোলন হয়েছে, বহু যুগ যুগ ধরে শ্রমিকরা আন্দোলনের মধ্যে দিয়েই তারা অধিকার ফিরে পেয়েছে, অধিকার কেড়ে নিয়েছে, সেটা যেমন ঠিক, কিন্তু আজকে আজকের সময়ে আজকে যখন মালিকরা এই যে 10-12 ঘন্টা করে কাজ করাচ্ছে আর সেখানে এই মেয়েরা কীভাবে সংগঠিত হবে, তো সেখানে আমরা যখন এই মেয়েদের কাছে যখন আমরা যাই, আমরা হয়তো কোনো সার্ভের মাধ্যমে হোক বা যোগাযোগের মাধ্যমে তাদের যখন সংগঠন গড়ার কথা বলি, এমনিতে তো ওইসব যে আমরা যে কারখানা টারখানার কথা বলছি বা গোটা পশ্চিমবাংলা জুড়েই যে কলকারখানাগুলো আছে বা তৈরি হচ্ছে সেখানে তো ইউনিয়ন বলে কিছুই নেই, ইউনিয়ন করলে তো সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিচ্ছে, বের করে দিচ্ছে, যেহেতু আগের মতো কোনো স্থায়ী যে ব্যাপার, আগে আমরা জুট মিলে রেখেছি স্থায়ী শ্রমিক থাকতো, বদলি শ্রমিক থাকতো, এইসব ব্যাপারগুলো থাকতো বলে তাও শ্রমিকরা আন্দোলন করতো, তারা তাদের অধিকারগুলো আদায় করতো, তাদের আইনি লড়াই গুলো তারা করতে পারতো, কিন্তু এখন তো অন্য জিনিস, এখন তো কন্ট্রাক্টরের মাধ্যমে কারখানাগুলো চলে, ফলে সেখান থেকে তোমার পোষাচ্ছে না তুমি বেরিয়ে যাও, তোমার কাজ করতে কে আসতে বলেছে, এই হলো তাদের জায়গা। এবং সেখানে কাজের জায়গাতেও মানে যেহেতু এই জায়গাটাকে ওরা তৈরি করে ফেলেছে যে ইউনিয়ন বলে কিছু নেই, ইউনিয়ন করা মানে সেই শাসক দলের ইউনিয়ন, তারা যা করবে তাই, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কন্ট্রাক্টরকেই তোমাকে বলতে হবে, তোমার কোনো ইউনিয়ন আছে সেখানে তুমি তোমার দাবিটা বললে, তোমার অসুবিধাটা বললে, এইসব জায়গা একদম মানে পুরো উড়িয়ে দিয়েছে, মানে একবারে বীভৎস, কলকারখানার শ্রমিকদের বীভৎস অবস্থা চলছে। তো আমরা তো প্রত্যক্ষভাবে এখনও যা আশা করি এবং আমরা মনে করি যে শ্রমিকদের মধ্যে যাওয়া, শ্রমিকদের মধ্যে কাজ, হ্যাঁ শ্রমিকদের সংগঠিত করা, সেখানে আমরা সেটা খুব দায়িত্ব নিয়ে বলি বা আমরা নিজেদের জায়গা থেকে আমাদের শুরু থেকেই আমরা এই শ্রমিক আন্দোলন বা শ্রমিক আন্দোলনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এইটাই আমরা ভেবে এসেছি। তো আজকেও যখন এই নতুন শ্রমিকদের দেখতে পাচ্ছি তখন সেখানে এত শোষণ, এত নির্যাতন, এর বিরুদ্ধে কী করে শ্রমিকদেরকে বা নারী শ্রমিকই বলি বা পুরুষ শ্রমিকই বলি এদেরকে আমরা কীভাবে সংগঠিত করব, তার জন্য আমরা নিয়মিত চিন্তা ভাবনা, তাদের সঙ্গে চর্চা করা, তাদের সঙ্গে আলোচনা করা, এগুলো আমরা চালাচ্ছি। তো আগামী দিনে আমাদের এই চর্চাগুলো আমরা মনে করি আরও যাতে বাড়াতে পারি এবং আমরা আগামী দিনে যাতে এই সংগঠন গড়ার কাজটাকে আরও জীবন্তভাবে গড়ে তুলতে পারি, হ্যাঁ সেটা আমরা একটা দিক দেখি যে শ্রমিকদের সঙ্গে চর্চা করলে তারা বলবে হ্যাঁ ঠিক আমাদের সংগঠন করা দরকার হবে, কিন্তু এই যে চাপের মুখে সে যে এ করবে, বেরিয়ে আসবে, এসে যে সংগঠন করবে, তার মানেই তো তার কারখানা থেকে বের করে দেয়া, এই যে একটা সিস্টেম চালু করে দিয়েছে, ফলে এখানে তো সত্যি সত্যি সংগঠন করাটা আজকে বেশ শক্ত ব্যাপার, ফলে সেখান থেকে আমরা জানি যে যে কোনো পরিস্থিতিতে যতই কঠিন হোক সেখানে তো মানুষই তো লড়ে এবং মানুষই সেই লড়াই করে সেই জায়গাকে ভেঙে চুড়ে সে একদিন এগিয়ে যাবেই। তো সেই জায়গা থেকে আগামী দিন আমাদেরই হবে, আমাদের শ্রমজীবী মানুষেরই দিন হবে, আগামী দিনে লড়াই গড়ে উঠবে, আন্দোলন গড়ে উঠবে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। শুক্লাদি কানোরিয়া জুট মিলের শ্রমিক এবং শ্রমিক সংগঠক, তিনি খুব সুন্দর করে বলেছেন। আমাদের শেষ বক্তা মামনি গোলদার, পশ্চিমবঙ্গ গৃহশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।
আমরা মামনিদিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি ঘোষণা আছে, এরপরে আমাদের সমস্ত বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে আমাদের শেষ উপস্থাপনা হচ্ছে একটি নাটক, জনগণ মন, এই নাট্যদলের নাটক লোহার কুড়ুল। এই শেষ বক্তব্যের পরে কিছুক্ষণ হয়তো তারা মঞ্চসজ্জার জন্য সময় নেবেন, সামান্য কিছুক্ষণ, তারপরে আমাদের শেষ উপস্থাপনা জনগণ মনন নাটক লোহার কুড়ুল। নমস্কার, আমার নাম মামনি গোলদার, আমি পশ্চিমবঙ্গ গৃহ পরিচালিকার একজন স্টেট কমিটির সদস্য। আর সেই সঙ্গে শুরু করার আগে আমি বলতে চাই, আমাদের একটা ছোট্ট গান দিয়ে, দু চার লাইন ছোট গান দিয়ে শুরু করতে চাই। দিদিকে একটু ডেকে নিন। সংগ্রামী অভিনন্দন ও ধন্যবাদ। শোনো ও দিদি আর কাজের মাসি, শোনো ও দিদি আর কাজের মাসি, এসো গো মোদের সাথে, গৃহপরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহপরিচারিকা মোরা হব একসাথে। শোনো ও দিদি আর কাজের মাসি, শোনো ও দিদি আর কাজের মাসি, এসো গো মোদের সাথে, গৃহপরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহপরিচারিকা মোরা হব একসাথে। আমরা যারা বাসা বাড়িতে পরিচারিকার কাজ করি, মাসের শেষে পাই না কাজের সঠিক মজুরি, কাজের সঠিক মজুরি। আমরা যারা বাসা বাড়িতে পরিচারিকার কাজ করি, মাসের শেষে পাই না কাজের সঠিক মজুরি, কাজের সঠিক মজুরি। আমাদের নেই তো কোনো পরিচিতি, আমাদের নেই তো কোনো পরিচিতি সরকারের কাছে, গৃহপরিচারিকা মোরা হব একসাথে, আর গৃহপরিচারিকা মোরা হব একসাথে। নেই তো মোদের পেনশন আর নিজস্ব মাথা গোজার ঠাই, শ্রমিক হিসেবে পরিচয় পত্র সবার আগে চাই, আমাদের সবার আগে চাই। নেই তো মোদের পেনশন আর নিজস্ব মাথা গোজার ঠাই, শ্রমিক হিসেবে পরিচয় পত্র সবার আগে চাই, আমাদের সবার আগে চাই। ও তাই সমিতিতে নাম লেখাতে, ও তাই সমিতিতে নাম লেখাতে, এসো গো মোদের সাথে, গৃহপরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহপরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহপরিচারিকা মোরা হব একসাথে। নমস্কার। সবাইকে নমস্কার করে আমি আমার কয়েকটি কথা বলতে চাই, নিজের অভিজ্ঞতার কথা, কারণ আমি একজন পরিচালিকা, লোকের বাড়িতে কাজ করি। আমাদের কথা হচ্ছে যে আমরা এই যে সংগঠন করেছি, কিন্তু আমাদের সংগঠনের মর্যাদা কেউ দেয় না। আমরা সব সবার কাছে চেয়ে চিনতে নিয়ে হয়তো নিজেরা মেয়েরা মিলে একটা সংগঠন তৈরি করেছি। এই সংগঠন করতে গিয়ে দেখেছি যে আমরা যারা পরিচালিকার কাজ করি পরের বাড়িতে, সেখানে কাজে গেলে সময় আমাদের ঠিক থাকে না, মানে নেয় এক টাইম কথা বলে কাজ করেই নেয় অনেকক্ষণ ধরে, মাইনেও আমরা সঠিক পাই না। এবারে আমরা সেই মতো যারা আমরা কয়েকটা মেয়ে যদি এক জায়গায় হয়ে কিছু বলি, কাজ করতে যাই, তখন ওরা সংগঠন হিসেবে গেলে, সংগঠনে যদি আমরা থাকি এই হিসেবে জানলে, এই কথা জানলে, তারা কিন্তু আমাদের কাজে নেয় না। এরকম কিছু বাড়ি আছে, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি যেটা, যে প্রচুর খাটিয়ে নেয়, মাইনে দেওয়ার সময় ঠিক মতো দেয় না। কোনো কিছুদিন কাজ করার পরে ঠিক পুজোর আগে আগে দেখেছি যে বোনাস দিতে হবে বলে প্রায় মেয়েকে দু এক মাস, পনেরো দিন, এক মাস, দু মাস আগে থেকেই ওরা একটা চোরের বদনাম দেয়, একটা এই চুরি করেছে আমার বাড়িতে, ওই চুরি করেছে, এখানে রেখে দিয়েছিলাম পাইনি, এই বলে থানা পুলিশ, মানে তাকে তো ধরিয়ে দেয় এবং থানা পুলিশ কত কিছু হয়ে যায়। তখন আমরা সেই সব জায়গায় যদি প্রতিবাদ করতে যাই, আমরা করেছি বা করি অনেক সময়, অনেক জায়গায় এইভাবে উদ্ধার করেছি, অনেক মেয়েদেরকে থানায় ধরে নিয়ে গেছে পুলিশ চোরের বদনাম দিয়ে, কিন্তু আমরা যখন গিয়ে প্রচুর মেয়েরা গিয়ে সেই থানায় ঘেরাও করেছি, সেখানে মালিকের বাড়ি ঘেরাও করেছি,
এরকম করে তারা না প্রমাণপত্র দিতে পেরে তারা অনেক সময় ছেড়ে দিয়েছে, বা অনেক সময় বোনাস আদায় করেছি। এরকম আমাদের অনেক মেয়েরা একসঙ্গে হয়ে কাজ করি। তা আমাদের কথা হচ্ছে যেটা, যে আমরা কাজ করি, সবই করি, কিন্তু সঠিক মাইনে তো পাই না আমরা, তার উপরন্তু চোরের বদনাম পাই। এই এই নিয়ে আমরা প্রচুর দিদিদের কাছে ওই একটা এ বই করে দিয়েছিল, এসআই বই, যেটা হাস পাও, যেটা 25 টাকা আমরা জমা দিতাম, আগে সরকার 25 টাকা দিত। এই বইটা নিয়ে আমরা প্রচুর লেবার ডিপার্টমেন্টে গেছি, লেবার ডিপার্টমেন্টে যেতে যেতে পায়ের চামড়া ছিঁড়ে গেছে, অথচ আমাদের অর্ধেক বই এখনও অনলাইন করতে পারিনি। তারপরে যেটা হচ্ছে, আমরা দিদির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে বহু চিঠি, 5000 চিঠি দিয়েছি। তারপরে আমরা যেটা দিয়েছি, অনেক এই যে মন্ত্রীরা ভোটের আগে প্রচুর মন্ত্রীদের কাছে আমাদের কাজের সমস্যা নিয়ে চিঠি দিয়েছি। সমস্যাগুলো এই যে আমাদের কথা শুনবার মতো কেউ নেই, আমাদের যখন মাইনে দেওয়া হয় না ছাড়িয়ে দেয়, যখন আমাদের চোর বদনাম দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, যখন আমরা কোনো কাজ করি সেই কাজের মজুরি পাইনি, সেগুলো জানাবো কোথায়? আমরা আমাদের জানাবার কোনো জায়গা নেই, সেই জায়গাটা আমাদের জানাবার জন্য কোনো ওয়েলফেয়ার বোর্ড নেই, কোনো জায়গায় আমরা গিয়ে কথা জানাতে পারি না। যখন থানায় যাই যে আমাদের ওই বাড়িতে মাইনে দেয় না, এইভাবে ছাড়িয়ে দিয়েছে, তখন থানার লোকেরা, পুলিশেরা আমাদের কথা নেয় না, আমাদের খালি মুখে বলে তোমরা ওই বাড়িতে কাজ করো না। তাহলে আমরা একটা কাজ জোগাড় করতে আমাদের মাসের পর মাস হিমশিম খেয়ে যায়। যদি আমরা প্রত্যেকবারে কোনো না কোনো মেয়েকে যদি মাসের পর মাস যদি এরকম করে ছাড়িয়ে দেয়, তাহলে কাজটা পাবো কোথায়? আমরা কাজ পাবো না, সেই ভয়ে অনেকে বলতে চায় না, চোরের বদনাম দিলেও সেই নিয়ে কাজ করে। রিসেন্টলি 2 মাস আগে আমরা 2-3টে কেস এই নিয়ে নলে ইয়ে করেছি, বাড়ি ঘেরাও করে সবে সেই মালিকের কাছ থেকে টাকা আদায় করেছি, এরকম হয়েছে। তাই এই জন্য আমরা বলতে চাই যে আমাদের দাবিগুলো শুনবার মতন কিছু যদি জায়গা হয়, জায়গা তৈরি করে, আমরা সেই জায়গাটাই চাইছি, যে কোথায় গিয়ে আমরা জানাবো? পুলিশ আমাদের কথা নেয় না, মন্ত্রীর কাছে গেলাম বারবার ধরে চিঠি দিয়ে যে আমাদের সমস্যাগুলো, আমাদের সমস্যাগুলো হচ্ছে কাজের জায়গায় আমরা ঠিক মতো সম্মান পাই না, কোনো জায়গায় কাজ ছাড়িয়ে দিলে সেটা কোথায় বলবো, সেই জায়গাটা তো পাই না। তারপরে যেটা হয় আমাদের, যে কোনো সমস্যায় পড়লে কোথায় জানাবো, সেই জানানোর জায়গাটুকু আমরা পাচ্ছি না, মানে এরকম প্রচুর অসুবিধার মধ্যে আমরা সেই দাবিগুলো চাইছি, যাতে এইসব জায়গাগুলো জানাবার জায়গা আমাদের একটুখানি তৈরি হয়, আমরা বলতে পারি মুখে যে এই জায়গাগুলো আমাদের বলার জন্য কোনো জায়গা তৈরি হয়েছে বা কোনো জায়গা আছে, সেই জায়গায় গিয়ে আমরা এই কথাগুলো বলতে পারবো। তারপরে যেটা বলছি, যে আমাদের এই বয়সকালীন, যেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার চিঠি দিয়েছি যে আমাদের এই পেনশনে একটা ব্যবস্থা করা হোক, আমাদের ছুটি একটা ব্যবস্থা করা হোক, আমরা 12 মাস সারা মাস কাজ করি, আমরা একটা ছুটি পাই না। একটা ছুটি কোথাও যাওয়ার জন্য ছুটি চাইতে হলে হয় আমাদের মিথ্যে কথা বলতে হয়, না তো ভোরবেলা থেকে আমাদের খেটে, এই আজকে যেরকম আমি এখানে এসেছি, আমাকে ভোর 4টায় উঠতে হয়েছে, বাড়ির সমস্ত কাজ সেরে 2টো বাড়িতে রান্না করে তারপরে এসে বাড়িতে হয়ে তবে এখানে আসতে, ফের আমি এই মানুষকে আবার বাড়ির সারাদিন কাজ করতে হবে। সেই জন্য আমরা বলছি, আমরা যদি একটা ছুটি চাই, সেই ছুটির মাইনে কেটে নেওয়া হয়। আমরা যদি বলি আমি মাসে 1টা কি 2টো ছুটি পাই, আমি সেই ছুটিটা জমিয়ে একদিন নেব, আমাকে দেয়া হয় না, বলে ওই ছুটিটা তোমার নেওয়া চলবে না, প্রত্যেক মাসে যদি দরকার হয় ছুটি নেবে, যদি না দরকার হয় তুমি কোনো ছুটি পাবে না। তো ভালো, এই জন্য আমরা বলছি আমাদের মাসে, আমাদের যেটা দাবি যে মাসে 4টে ছুটি আমাদের দেয়া হোক, আর আমাদের দাবি যে 55 বছর বয়সে যেটা আমাদের পেনশন, আমরা 50-60 বছর বয়সে আমরা খাটতে পারবো না, তাহলে সরকার এমন একটা ব্যবস্থা করুক যে 60 বছর বয়সের পরে আমাদের একটা ভাতা, মানে পেনশনের ব্যবস্থা করে দিই। আর যেটা বলছি, যেটা হচ্ছে ওই যে ওই আমাদের 4টে ছুটি আর পেনশন, আর বললাম ওই যে আমাদের সরকারের কাছে ছোট ছোট বাচ্চা রাখার একটা কেসের দাবি করছি আমরা, যেটা অনেক মায়েদের খুব ছোট বাচ্চা, তারা রেখে কাজে যেতে পারে না, খুব অসুবিধা হয়, বাড়িতে দেখবার কেউ নেই, আর বাচ্চাটাকে নিয়ে কোনো কাজের বাড়িতে যেতে পারে না, ওখানে গেলে কেউ ঢুকতে দেয় না বাচ্চাকে নিয়ে, হয় বাইরে বসেই রাখতে হয়, না তো কারোর কাছে দিয়ে কাজে যেতে হয়, খুবই সমস্যায় পড়ে মায়েগুলো।
সেই জন্য আমি বলছি যে আমাদের এই দাবি একটা কেসের ব্যবস্থা করা হোক, কিংবা ওই পেনশন আর চারটে ছুটি। আর একটা যেটা চাইছি যে আমাদের এই সংগঠনের মধ্যে দিয়ে কোনো কাজের এমন ব্যবস্থা করা হোক যাতে মেয়েদের কাজের ক্ষেত্রে এই অসুবিধাগুলো না আসে। এই এই সব নিয়ে আমরা অনেকবার চিঠি দিয়েছি, সেই চিঠির কোনো উত্তর আজও পর্যন্ত পাইনি। সেই চিঠির উত্তরের জন্য আমরা বারবার অনেক জায়গায় গিয়েছি, মন্ত্রীর কাছে, এখানে সেখানে, সেটা বলে ওনারা বলেছেন যে আমরা ভোট হয়ে যাক, তোমাদের ব্যাপারটা দেখছি, কিন্তু কোথায় দেখছে? আজও পর্যন্ত এই বইগুলোকে অনলাইন করতে পারলাম না, আমরা লেবার ডিপার্টমেন্টে ছুটে ছুটে আমাদের পায়ের চামড়া চটি অর্ধেক ছিঁড়ে গেল, কোনো অর্ধেক লোকের বই এখনও অনলাইন হলো না। এইভাবে তাহলে আমরা সংগঠন কী করে চালাবো? আমরা মেয়েদের এক নিয়ে কী করে চলবো? তারা তো তাদের আগে সংসারের দিকটা দেখবে, আগে তাদের পেটের খিদেটা দেখবে। তারা বাড়ির কাজে কাজ করে আনলে তবে তাদের বাড়ির সংসার চলবে, তারা যদি সংসার খাটতে যেতে না পারে তাহলে সংসার চালাবে কী করে? এই নিয়ে এই জন্য আমি বলছি যে আমাদের দিকটা অত্যন্ত সবাই একটু দেখুক। যেটা বলতে চাইছি যে আমাদের এই দিদিরা যারা কাজে যায়, তারা প্রচুর দিদিরা আমাদের কাছে বলে যে আমাদের একটা কাজ দেখে দাও না, আমাদের কাজ দেখে দাও না। এবার আমরা কাজটা কোথা থেকে দেখে দেব? আমরা যেসব বাড়িতে এইরকম অসুবিধার মধ্যে পড়ছি সেসব বাড়িতে কাজে দিলে তারা তো ঘুরে এসে আমাদেরকে বলবে এমন বাড়ি কাজে দিলে আমি দুদিনও কাজ করতে পারলাম না, আমাকে চোর বদনাম দিয়ে ছাড়িয়ে দিল। সেই চোর বদনামটা দেওয়ার জন্যেই তো আজকের কত মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, শুধু শুধু বলছে তুমি আজকের আমার বাড়ি থেকে এই জিনিসটা সরিয়ে অমুক জায়গায় রেখেছো, তুমি সেই জিনিসটা আমাকে দিতেই হবে। এবার সে বলছে আমি নিইনি, তাহলে কী করে দেব? সঙ্গে সঙ্গে পুলিশ এনে বাড়ির সামনে দাঁড় করে আমরা যেই মেয়েরা গেছি টাকার যে কাজ করাবে না, ঠিক আছে টাকাটা ওকে দিয়ে দাও। এবারে আমরা টাকা চাইতে গেছি বাড়ির ভেতরে, থানা থেকে ফোন করে পুলিশ এনে বাড়ি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এবার পুলিশ এসে বলছে তোমরা কেন এসেছো এখানে, তোমরা লোকের বাড়ি লুট করতে এসেছো এতগুলো মেয়ে নিয়ে? না স্যার, আমরা টাকা চাইতে এসেছি, আমাদের মেয়েদের কাজ করি টাকা দেয়নি, সেই টাকা চাইতে এসেছি। বলে মালিক আমাকে ফোন করে বলছে যে আমার বাড়ি লুট করতে এসেছে। এবার মালিক থানার পুলিশ কার কথা নেবে, আমাদের মতো মেয়েদের কথা নেবে না বাড়ির মালিকের কথা নেবে? সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদের একটা জায়গা তৈরি হোক। আমাদের যদি না একটা কোনো জায়গা হয়, আমরা যদি বলার জায়গা না পাই, তাহলে আমরা মেয়েদেরকে নিয়ে সংগঠনটা করব কি করে আর এগোবে কি করে? তাও তো আমরা পাঁচটা জেলাতে এখনো কাজ করি, আমাদের প্রায় 5,000-এর ওপর মেয়েরা সংগঠিত আছি। যেরকম কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, এরকম করে আরও আছে, এরকম নিয়ে সব আমরা কাজ করি। এসব মেয়েদেরকে নিয়ে আমরা জেলা ভিত্তিক কাজ করি এখন। তা সেই হিসাবে আমার এই অনুরোধ যে আমাদের জন্য কিছু কিছু জায়গা তৈরি করা হোক, যদি সরকারিভাবে আমাদের একটা স্বীকৃতি দেওয়া হয়, যে স্বীকৃতি চাইছে আমরা পশ্চিমবঙ্গ গৃহ পরিচালিকা যেরকম একটা সংগঠন চালাই, সেরকম আমরা পরের বাড়ি যেরকম কাজ করি, সেই কাজের স্বীকৃতিটা দেওয়া হোক, আমাদের একটা পরিচয়পত্র, যেটা দিয়ে আমরা বলি যে হ্যাঁ আমরা এই পরিচালিকার কাজ করি, এটা আমাদের পরিচয়পত্র। এটা যদি থাকে আমাদের, তাহলে আমাদেরও একটু সাহস থাকে বা শক্তি থাকে যে আমরা এই পরিচালিকার কাজ করি, কিন্তু আমাদের একটা পরিচয়পত্র আছে, আমাকে হঠাৎ কেউ ঘরে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে পারবে না। একদিন না কাজে গেলে পরের দিন বলছে তোমাকে আর কাজ করতে হবে না, অন্য লোক নিয়ে নিচ্ছি। এইভাবে যে আমাদের করে, বা মাসের পর মাস যদি আমাদের কাজ করিয়ে মাইনে না দেয়, বছরের শেষে বোনাস না দেয়, আমরা সেইগুলো নিয়ে কী করব, কীভাবে আমরা এগোবো? সেটা আমাদের এই পরিচয়পত্র যদি থাকে তাহলে আমাদের একটা জোর থাকবে। সেই জন্য আমি পরিচয়পত্র সরকারের কাছে চাওয়ার জন্য আমি মানে আমাদের যদি দেয় তাহলে স্বীকৃতি দেয় তাহলে সরকারের কাছে, তাহলে আমরা একটা স্বীকৃতি পাব। এইগুলো আমাদের দাবি, এই দাবি নিয়ে আমরা আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে ছোট করে বললাম যে আমাদের দাবিগুলো যদি সরকার একটু দেখে তাহলে আমাদের খুব ভালো হয়, কারণ আমরা দাবি জানাবার মতো কোনো জায়গা পাই না। কোনো কথা বললে আমাদের লেবার ডিপার্টমেন্টে গেলে যদি আমাদের কোনো এই কতকগুলো লোকের বই হয়নি, যদি গিয়ে বলি যে স্যার আজকের এটা দেখুন না, আজকের ওই অমুক দিন যাও ডেট দিয়ে দিল, পরের দিন গেলাম তুমুক দিন এসো ওই ডেটে এসো, আজকে তুমি এই নেই, আজকের ও হবে না,
এরকম করতে করতে মনে মাসে আমরা 10-15 ভাগ যদি যাই তাও আমাদের কথা শুনে না। সেই জন্য বলছি আমাদের আজকে যদি সরকার আমাদের একটা স্বীকৃতি দেয় আর যদি আমাদের এই দিকটা একটু দেখে যে 4টে ছুটির ব্যাপারটা আর মাসের এই মাইনে মজুরির একটা ঠিক করে দেয়। আমাদের দাবি ছিল 55 টাকা ঘন্টায় 55 টাকা মজুরি, কিন্তু সেগুলো নিয়ে অনেক চিঠি দিয়েছি কিন্তু সেই মজুরি আজও পর্যন্ত ঠিক হয়নি আর ছুটি তো হয়নি আর পেনশনেরও ব্যবস্থা নেই। আমাদের ভবিষ্যৎ দিকটা খুব খারাপ দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ বা সরকারের কাছে বারবার দিদির কাছে আমরা অনেক চিঠি দিয়েছি আরও অনুরোধ করছি যে আমাদের এই গৃহ পরিচালিকাদের মেয়েদের দিকে একটু আমাদের দিকে দেখলে আমরা খুব উপকৃত হব। আর খুব ভালো লাগলো আজকের এখানে এসে, নমস্কার। সমস্ত বক্তাদের ধন্যবাদ জানাই। আমাদের রায়া দেবনাথ স্মারক বক্তৃতা মালা 3টি বক্তৃতা শেষ হলো।